থেকে এই আজ উচ্চিয়া থানায় কই কি ঘুষ বন্ধ ও পরনিসের কামাই বন্ধ আরে পুলিশ যদি ঘুষ না খায় তাহলে বাড়ি গিয়ে কি বোর বাড়ি খাইবো স্যার রাগ কইরেন না একটা কথা কই বেগম সাহেবকে ডেইলি আপনি মারি কত আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট অভিনেতা সাদেক বাচ্চু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেলা বারোটার কিছু পরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় এই অভিনেতা শ্বাসকষ্ট হলে তাকে আইসিউতে নেওয়া হয় গতকাল থেকেই তার হার্ট ও ফুসফুসের সমস্যা বেড়ে যায় এক পর্যায়ে রাখা হয় ভেন্টিলেশনে এ অবস্থাতেই চলে গেলেন না ফেরার দেশে দীর্ঘদিন টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেন এই গুণী শিল্পী তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনে উনিশশো সালে তার অভিনয়ের যাত্রা শুরু দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করা সাদেক পাচু